আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমরা জানব আমাদের ভিডিওতে যে সকল ফুটেজগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এই ফুটেজগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি। এই ফুটেজগুলো সংগ্রহ করা নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ফুটেজগুলো আমরা কোথা থেকে সাধারণত সংগ্রহ করে থাকি, এবং এই বিষয়টা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে যে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে যে সমস্ত ফুটেজগুলো ব্যবহার করে থাকে এই ফুটেজগুলো তারা কোথা থেকে সংগ্রহ করে। যদি আমি ওই ফুটেজগুলো সংগ্রহ করতে পারি তাহলে আমিও হয়তোবা ভিডিও তৈরি করতে পারতাম। আজকের ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইউটিউব ভিডিওতে আমরা যে সমস্ত ফুটেজগুলো ব্যবহার করি এই ফুটেজগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি। আমরা সাধারণত এখানে দুটো প্ল্যাটফর্ম ব্যবহার করি, একটা হচ্ছে ওয়েবসাইট এবং অন্যটি হচ্ছে ইউটিউব। প্রথমে আপনাদের যে ওয়েবসাইটটির নাম বলবো সেটি হচ্ছে পিক্সেলস। এখান থেকে আপনারা চাইলে ছবি, ভিডিও ফুটেজ যে কোনো কিছু সংগ্রহ করতে পারবেন, তাও ফ্রিতে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে আপনারা ফুটেজ সংগ্রহ করার পর যদি ওই ফুটেজ আপনি ইউটিউবে ব্যবহার করেন তাহলে সেই ফুটেজে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, অর্থাৎ আপনি নির্দ্বিধায় সেই ফুটেজটি ব্যবহার করতে পারেন। কিন্তু তারপরও যতটা সম্ভব বা কিছুটা ইফেক্ট বা পরিবর্তন আপনি চাইলে করতে পারেন, এটা হচ্ছে আপনার বাড়তি সতর্কতা। তো এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি ফুটেজটা কীভাবে সংগ্রহ করবেন। তো মনে করুন যে এখন আমরা একটা পাখি আকাশে উঠছে এমন একটা ফুটেজ কালেক্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা লিখে সার্চ দিব বার্ড, ঠিক আছে? অর্থাৎ আপনি যেই ফুটেজটা সংগ্রহ করতে চাচ্ছেন জাস্ট সেই ওয়ার্ডটা লিখে সার্চ করলে এখানে ওই অনুযায়ী ফুটেজ চলে আসবে। এছাড়াও আপনি যদি চান যে স্পেসিফিক কোনো ফুটেজ তো সেটাও আপনি এখানে উপরে ডিটেলস লিখলে সেই অনুযায়ী ফুটেজ চলে আসবে, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন রকমের ফুটেজ আছে, যেই ফুটেজটা আপনার পছন্দ, যেই ফুটেজ আপনার মনের মতো হয় বা ভিডিও অনুযায়ী আপনার মনে হচ্ছে যে এই ভিডিওর সাথে আমার যাবে, সেই ফুটেজটা আপনি এখান থেকে ডাউনলোড বাটনে প্রেস করে সহজে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তালিকার পরবর্তী যেই ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে ফ্রিপিক। এটিও অনেকটা পিক্সেলসের মতোই একটা ওয়েবসাইট। এই ফ্রিপিক ওয়েবসাইটে আপনি চাইলে বিভিন্ন রকমের জিনিস সংগ্রহ করতে পারবেন। চাইলে আপনি ভেক্টর ইমেজ সংগ্রহ করতে পারবেন, এছাড়াও আপনি আইকন সংগ্রহ করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে পিএইচডি অর্থাৎ ফটোশপের যে ফাইলগুলো আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন রকম টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, এছাড়াও আছে মোকআপ। তবে এখানে ফ্রিতে যে সমস্ত ফুটেজগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে এগুলো আমি মনে করি যথেষ্ট আমাদের ভিডিও এডিট করার জন্য, ঠিক আছে? তো এবারে আসেন আমরা কীভাবে ভিডিও ফুটেজ কালেক্ট করব সেটা দেখি। তো আমরা এখানে ধরেন যে আমরা লিখবো এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে বিড়ালের ফুটেজ সংগ্রহ করা, ঠিক আছে? তো আমরা এখানে ক্যাট লিখে সার্চ দেব। ক্যাট লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে ছবি আসার পাশাপাশি আপনার কিন্তু ভিডিও ফুটেজও আসছে, ঠিক আছে? আপনি এখান থেকে ক্যাটাগরি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এখানে দেখছি যে ভিডিও অনেকগুলো আছে। এখানে ফ্রিপিক ওয়েবসাইটের যে বিষয়টা হচ্ছে এখানে আপনি চাইলে আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এখানে সর্বোচ্চ 4K পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন রকমের ফুটেজ আছে, আপনি আপনার মনের মতো যে কোনো আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তবে এখানে প্রিমিয়াম কিছু ভিডিও আছে যেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, কিন্তু একটা ওয়াটারমার্ক থেকে যাবে, ঠিক আছে? অনেকে এরকম করে যে ওয়াটারমার্ক থাকলেও সেই ফুটেজগুলো ব্যবহার করে যদি খুব বেশি প্রয়োজন হয়। তবে আমি মনে করি যে ফ্রিতে তারা যে সমস্ত ফুটেজগুলো প্রোভাইড করে সেগুলো এনাফ, অর্থাৎ যথেষ্ট আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এই ফ্রি টেমপ্লেটগুলো। এবারে আমাদের তালিকার তৃতীয় যে ওয়েবসাইটটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এনভাটো। এনভাটো এই ওয়েবসাইটটি থেকেও আপনি ভিডিও টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে সেগুলো সিলেক্ট করে আপনি চাইলে সেই ডকুমেন্টসগুলো আপনি ডাউনলোড করতে পারেন, অর্থাৎ এখানে গ্রাফিক্স টেমপ্লেট আছে, গ্রাফিক্স আছে, সাউন্ড টেমপ্লেট আছে, ইফেক্ট আছে, মিউজিক আছে, অনেক কিছু আপনি ডাউনলোড করতে পারেন। তো আমাদের এখানে মূল আলোচনার বিষয় যেহেতু ভিডিও টেমপ্লেট, তাই আমরা ভিডিও টেমপ্লেট সিলেক্ট করব, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার চাইলে চ্যানেলের ইন্ট্রো, অর্থাৎ অনেক চ্যানেলে আমরা দেখি যে বিভিন্ন রকমের ইন্ট্রো ব্যবহার করে অথবা আউট্রো ব্যবহার করে অথবা বিভিন্ন রকমের ইফেক্ট দিয়ে থাকে, এই ইফেক্টগুলো আপনি চাইলে এই ইনভার্টো থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এবারে আমাদের তালিকার পরবর্তী যে ওয়েবসাইটটি রেখেছি সেটি হচ্ছে ফ্রি প্রিসেট। এই ওয়েবসাইটটি চমৎকার একটি ওয়েবসাইট, এটা আমার পছন্দের তালিকার মধ্যে শীর্ষে একটা ওয়েবসাইট। যারা মূলত ভিডিও এডিট করে থাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্ট অথবা এই অ্যাডোবি অন্যান্য যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি ভিডিও এডিটিংয়ের জন্য, ফটো এডিটিংয়ের জন্য, এই ওয়েবসাইটটা তাদের জন্য বেস্ট একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি প্রিমিয়াম কোয়ালিটি, বিভিন্ন রকমের মোকআপ থেকে শুরু করে ভিডিও ফুটেজ বা বিভিন্ন রকমের টেমপ্লেট আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এরকম প্রিমিয়াম কোয়ালিটির ডকুমেন্টস বা টেমপ্লেটগুলো ফ্রিতে প্রোভাইড করা যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে ফ্রি প্রিসেট ওয়েবসাইট অন্য সকল ওয়েবসাইট থেকে আমি সবার থেকে এগিয়ে রাখব। এখান থেকে ডাউনলোড করার নিয়ম একদমই সহজ। অন্যান্য ওয়েবসাইটে যেভাবে ডাউনলোড করেন ঠিক সেভাবে সার্চ বাটন থেকে আপনি যেই আইটেমটা আপনার প্রয়োজন সেটি লিখে আপনি সার্চ করবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো আপনার সফটওয়্যারের টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, চাইলে আপনি ভিডিওর ইন্ট্রো আউট্রো এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তবে কিছু শর্ত আছে, যেমন হচ্ছে এখান থেকে ডাউনলোড করার পর হয়তো আপনার নির্ধারিত কিছু সফটওয়্যার সেগুলো আপনি এডিট করতে পারবেন, যেমন এডিবি প্রিমিয়ার প্রো বা এডিবি আফটার ইফেক্ট অথবা ফটোশপ অথবা বিভিন্ন এডিবি ইলাস্ট্রেটর, এই সমস্ত সফটওয়্যারগুলো আপনাকে ব্যবহার করতে হবে ওই ফুটেজগুলো আপনাকে এডিট করার জন্য বা
অথবা আপনার ভিডিও ফুটেজে আপনি ব্যবহার করার জন্য। ডাউনলোড করার জন্য আপনার যেই ফুটেজটি আপনার সংগ্রহ করতে হবে, অর্থাৎ আমি এখান থেকে যদি লিখে সার্চ দিই, সাপোজ এখানে আমাদের দরকার হচ্ছে টেক রিলেটেড একটা ইন্ট্রো দরকার, আমরা এখানে টেক লিখে সার্চ করি। সার্চ করার পর এখানে আমাদের বিভিন্ন রকমের টেমপ্লেট শো করছে, আমাদের যেই ফুটেজটা প্রয়োজন আমরা সেই ফুটেজটাতে প্রেস করে সেটা ডাউনলোড করে আমরা চাইলে আমাদের ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি, এবং চাইলে আমরা সেই ফুটেজগুলোকে আমরা চাইলে এডিটও করতে পারবো, অর্থাৎ একদম এডিটেবল ফুটেজগুলো আমরা আমাদের এখান থেকে ডাউনলোড করতে পারবো। এবারে আমাদের তালিকার পরবর্তী যে ওয়েবসাইটটি থাকছে সেটি হচ্ছে ক্যানভা। এই ক্যানভা ওয়েবসাইটটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, এখান থেকে বিভিন্ন ফুটেজ কালেক্ট করা যায়। চাইলে আপনি আপনার মোবাইল ফোনের ক্যাটাগরির জন্য সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন, এছাড়া ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন, আছে ইনস্টাগ্রাম, এছাড়াও আছে যারা টিকটক ভিডিও করতে পছন্দ করে তাদের জন্য টিকটক ক্যাটাগরির ভিডিও এখানে আলাদা ক্যাটাগরি সিলেক্ট করা আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে মোবাইল ভিডিও কীভাবে এডিট করতে হয় সেই ক্যাটাগরিটা সিলেক্ট করেছি। তো মোবাইল ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে বিভিন্ন রকমের ফ্রি টেমপ্লেট আপনাদের শো করবে, আপনাদের যেই টেমপ্লেট প্রয়োজন আপনারা চাইলে সেই টেমপ্লেট এখান থেকে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে চাচ্ছি যে আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করব, অথবা আমরা চাইলে আমাদের মনের মতো যে কোনো জিনিস এখানে লিখে সার্চ করেও আমরা ওই টেমপ্লেটগুলো নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমি এখানে সাপোজ লিখছি হচ্ছে বার্ডি, লিখছি পাখি, ঠিক আছে, পাখি লিখে সার্চ দিচ্ছি। তো ধরেন যে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ফুটেজ আছে, যে কোনো একটা টেমপ্লেট, ধরেন যে আমরা ফোনে রিলস বা শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি, তো আমরা এই ফুটেজটা সাপোজ দিলাম আর কি একটা এক্সাম্পল হিসেবে। এখান থেকে আপনি চাইলে আপনি প্রয়োজন মতো সময় কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে, এবং চাইলে আপনি যেই ফন্টগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনি সমস্ত কিছু এডিট করতে পারবেন, এছাড়া আরও বিভিন্ন রকমের ফুটেজ আছে, সব কিছু কিন্তু আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে এখান থেকে শেয়ারে চলে যেতে হবে, শেয়ার থেকে এখানে হচ্ছে ডাউনলোড, এবং চাইলে আপনি আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, আপ টু 4K পর্যন্ত এখানে সাপোর্ট করে। তো আমাদের এত প্রয়োজনে এখান থেকে 1000 আমরা সিলেক্ট করলাম, তারপর সেখান থেকে ডাউনলোড প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল ফুটেজ সংগ্রহ করার যতগুলো ওয়েবসাইট আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি, সাধারণত এই সমস্ত ওয়েবসাইটগুলো আমরা আপনাদেরকে বলে দিয়েছি। এছাড়াও আমরা আরেকটি প্ল্যাটফর্ম ব্যবহার করি, যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ইউটিউব। বিভিন্ন রকমের ফুটেজ আছে, যেই ফুটেজগুলো সাধারণত এই সমস্ত ওয়েবসাইটগুলোতে খুঁজে পাওয়া যায় না, কিছু কিছু জিনিস আছে পাওয়া যায় না, যেগুলো ইউটিউবে আমরা পাই। এখন ইউটিউবের ফুটেজ যদি আমরা ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ইউটিউবের কিছু মনিটাইজেশন রুলস থাকে, যার কারণে আমরা ওই ফুটেজটা, সম্পূর্ণ ফুটেজটা ব্যবহার করতে পারি না। তো ইউটিউবের যে সমস্ত শর্তগুলো আছে এগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই ফুটেজটা ব্যবহার করতে পারবো। সেই ফুটেজটা ব্যবহার করার জন্য কী কী শর্ত বা নিয়ম ইউটিউব আমাদের দিয়ে থাকে, সেটি হচ্ছে 10 সেকেন্ড বা তার কম সময় যদি আমরা ওই ফুটেজটি ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তবে সেটি শর্ত হচ্ছে আমরা এডুকেশনাল পারপাস বা এই জাতীয় যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে, সেই উদ্দেশ্যগুলোতে আমরা চাইলে 10 সেকেন্ড বা তার কম সময়গুলোতে আমরা চাইলে ওই ভিডিও ফুটেজগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ ইউটিউবের বিভিন্ন যেই ভিডিওগুলো থাকে, ঠিক আছে, ইউটিউবের অনেকগুলো ভিডিও থাকে, যেমন এডুকেশনাল, আমরা সেই চাইলে সেই সমস্ত ভিডিও থেকে কিছু কিছু ছোটো ছোটো ফুটেজ চাইলে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। এবং ভিডিও শুরুতে আমরা একটা ডিসক্লেমার দিয়ে দেবো যে আমরা এটা এডুকেশনাল পারপাসে বা এই জাতীয় উদ্দেশ্যে আমরা ব্যবহার করছি। তাহলে কোনো সম্ভাবনা নেই যে আপনার ভিডিওতে ইউটিউবে কোনো রকমের মনিটাইজেশন কোনো শর্ত আরোপ করতে পারে, ঠিক আছে, অর্থাৎ আপনি কোনো শর্ত ছাড়াই কোনো নির্দ্বিধায় আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এইভাবে যদি আপনি ভিডিওগুলো অ্যাপ্লাই করে আপনার ভিডিওতে ফুটেজগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক, হয়তো আমি আপনাদের ঠিক মতো বোঝাতে পারিনি, ঠিকভাবে যেভাবে বোঝানো দরকার ছিল আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো এই সমস্ত সফটওয়্যারগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেন আপনারা সহজে সেই সমস্ত ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে ভিডিওর কোন জায়গাটাতে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আর আপনি যদি আমাদের চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন, তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।